Assalamualaikum. This is Anika Ishmam Hossain, owner and trainer of Kinetic Fitness Club Dhaka. আজকে আপনাদের কাছে নিয়ে আসছি কিছু অ্যাকটিভ স্ট্রেচিং যেগুলো আমরা এক্সারসাইজ শুরু করার আগে করে থাকি আর অ্যাকটিভ স্ট্রেচিংটা শুরু করার আগে আমি বেনিফিট বলতে চাচ্ছি যে আমরা অনেকে ভুল করি যে আমরা যখন ব্যায়াম করা শুরু করি তার আগে আমরা কিন্তু স্ট্রেচিং করি না বা আমরা যে স্ট্রেচিং গুলো করি সাধারণত সেটাকে বলি আমরা স্ট্যাটিক স্ট্রেচিং অনেকে এই জিনিসটা ভুল করে থাকে তো Static stretching না করে প্রথমে করতে হবে হচ্ছে dynamic stretching অথবা active stretching তারপরে যেতে হবে exercise এবং শেষ করতে হবে static stretching দিয়ে তো স্বাভাবিকভাবে আমাদের warm up যখন আমরা করব তখন আমাদের যেই ধরনের stretching হবে সেটা কিন্তু different হবে আমরা শেষে ব্যায়ামের শেষে যে warm up করব stretch করব সেটা warm up এর উদ্দেশ্য হচ্ছে body গরম করা right so this is going to be very effective So we are going to do plank workouts. So প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা plank positionে চলে যাব। আমার এই তো elbow plank না, আমার হচ্ছে হাতের উপরে হচ্ছে rest থাকবে and then just workout করে stand one and then আবার and then আবার এই ছিল two আবার হেঁটে three and four. 5 and 6 7 8 and 9 and last one And 10. So that was our plank workouts. এটা warm up হিসাবে খুবই ভালো. Now as you can see, আমি খুব tired হয়ে গিয়েছি because এটা অনেক ধরে তাই না? Right. এখন যেই warm up টা করব, সেটা নাম হচ্ছে lunge to torso rotation. তো আমি প্রথমে ডান দিকে দেখাবো 10 বার, then বাম দিকে 10 বার. So let's start. কোমরে হাত দিয়ে আমি lunge positionে যাব. এই front lunge and then twist. এই সাইডে আমি যে পা দিয়ে লাঞ্চটা সামনে দিব ওই দিকে হচ্ছে আমার রোটেশনটা হবে রাইট এন্ড দেন আবার উঠে যাব এন্ড দেন টু এন্ড দেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 10 একই ভাবে এই পাশে 1 2 3 4 5 রোটেট করে আমি এভাবে আসব দেন আমি উঠব 6 7 8 9 10 So that was our lunge to twist rotation warm up je kori amra shetar je ekta benefit seta hocche first of all pura body te hocche blood flow ta baray muscle e joints and everything and second হচ্ছে আপনারা যখন এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করবেন তখন আপনাদের যেহেতু বডি ওয়ার্ম হয় সো আপনাদের যে হঠাৎ করে যে ফিজিক্যাল ইনজুরিতে পড়তে পারেন এক্সারসাইজ করার ফলে কোনো একটা কিছু টান পড়লো এইটা অ্যাভয়েড করা যায় অনেক অংশে এন্ড ইয়া দ্যাটস ইট সো দ্যাট ওয়াজ দ্য হোল ভিডিও এন্ড আশা করি ইনশাল্লাহ অন্য একটা পর্বে অন্য কোনো একটা টপিক নিয়ে হাজির হতে পারবো Until then, take care and Assalamu Alaikum.